যদি 97% বাঙালিও হয়, যে 3% বা যাই যেটা আপনি বলছেন যে ত্রিপুরার হয়তো বাসিন্দারা ছিল উপজাতি, হ্যাঁ, তো সেই উপজাতিটা তো ত্রিপুরার মানে অধিবাসীই ছিল। আমি একটা কথা আপনাকে বলবো, আপনি যদি প্রাচীনকালে যদি যারা রাজা যতজনই রাজা ছিলেন আপনি যদি দেখেন তাহলে পেছনে ফিরে দেখতে গেলে আমরা দেখবো যে প্রথম থেকেই ত্রিপুরা রাজ্যের রাজভাষা কী ছিল? বাংলা ছিল। ত্রিপুরা রাজ্যের কামরূপী ভাষা ছিল বাংলা ছিল। সমস্ত কিছু ত্রিপুরা রাজ্যের রাজকর্মচারীরা উচ্চপদস্থ কর্মচারীরা কি কে ছিল? বাঙালিরাই ছিলেন। যাদের ত্রিপুরার উপজাতি রাজারা এখানে বসতি দিয়েছিল, যদিও রাজারা এখানে বসতি দিয়েছিলেন কিন্তু সমস্ত রাজ কর্মচারী উচ্চপদস্থ কর্মচারী থেকে সমস্ত কিছু পরিচালিত বাংলা ভাষা এবং বাঙালিরাই করত। হ্যাঁ, তো আপনার কি মনে হয় না যে সেটা বাংলা ভাষা ভাষীদের প্রতি সম্মান জানিয়ে ত্রিপুরার রাজারা সেটা করেছিলেন, নাকি আপনার মনে হয় যে বাঙালির এখানে বাঙালিরা এখানে অধিবাসী আদিম ভূমিভূত ছিলেন বলেই এটা হচ্ছিল? আমেরিকা থেকে, লন্ডন থেকে, বাংলাদেশ থেকে, বা তখন তো বাংলাদেশ ছিল না, বা অন্যান্য জায়গা থেকে এলে তো আর এখানে রাজকর্মচারী ছিলেন না। এখানে যারা ছিলেন ত্রিপুরার ভূমিভূত যারা ছিলেন তাদের থেকেই তো। তো এটা কোনো ঐতিহাসিক দলিল কি মানে আপনারা পেয়েছেন? অনেক ঐতিহাসিক দলিল রয়েছে, আমরা দেখবেন, আপনারা পাবেন কিছুদিনের মধ্যে। আমরা একটা কারণ ত্রিপুরার রাজাদের যে সেন্স মানে সেন্সাস রিপোর্ট সরকারের পক্ষে পাওয়া যায় তাতে তো অন্য কথা বলে না, অন্য কথা বলে আমাদের কাছে কিছুটা দলিল রয়েছে, মানে কুমার সৌরেন্দ্র কুমার দেববর্মনের যে দলিল রয়েছে বা ত্রিপুরা গ্যাজেট নোটিফিকেশন গুলো রয়েছে সেখানে তো বাঙালিরা 1920-30 অব্দি একেবারেই মানে স্টার্ক মাইনরিটি ছিল, তাই না? আমরা 1920-1930 যদি আপনি বলেন 1930 সালে আপনার দলিলটা মানে কি? 1930 আমরা দেখেছি এখানে না, আপনি যে ঐতিহাসিক দলিলটার কথা আপনি বলছেন যাতে বাঙালিরা প্রথম থেকে ছিল এটা প্রমাণ পাওয়া গেছে, ওই দলিলগুলো কি? সেটা আপনারা আরো কিছু জানতে অপেক্ষা করতে হবে, সেটা আমরা প্রকাশ করব, একটা বইয়ের আকারে প্রকাশ করব। এবং শুধু আমরা না, এবং আমাদের সাথে আরো কিছু সংস্থা রয়েছে, ওনাদের সহযোগিতা নিয়েই আমরা এটা প্রকাশ করব।